তো দেখো অবস্থা। কি বলেছিল আমাকে? বলবন ধাবায় নিয়ে যাচ্ছে চা খাওয়ানোর জন্য। উপকার করলাম সেটা বড় কথা নয়। তুই আমার মুখে লাইট ফেলছিস, আমার মুখে লাইট পড়ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। আজকে অভিষেক অফিসে গেছে, ও জাস্ট অফিস থেকে বেরিয়েছে, আমায় কল করেছিল একটু আগে। তো এখন বাজে হচ্ছে, তোমাদের দেখাই। তো 11:56, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এত রাত থেকে আজকে ব্লগটা শুরু করার কারণ হলো, আমাদের আজকে হঠাৎ করে একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে। মানে বেসিক্যালি এটা ইচ্ছেটা হয়েছে অভিষেকের, আর আমি এই ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়েছি। তো সেই জন্য ঠিক হয়েছে যে আমরা এখন একটু বলবন্ত ধাবায় যাব। আমার দেখবে একটা পুরনো ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আমরা রাত্রিবেলা মাঝে মাঝেই বলবন্ত ধাবা যাই। তো মাঝখানে কোভিডের সিচুয়েশনের জন্য তো সব কিছু বন্ধ ছিল, তো এগুলো যাওয়া হয়নি, যদিও এখনও সিচুয়েশন ভালো নয়। তো তাও আমরা রাত্রিবেলা কি মানে যাব, ওখানে প্ল্যান করেছি। আমরা দেখবো কতটা কি ক্রাউড, কীরকম ভিড় আছে। যদি খুব ভিড় থাকে তাহলে চা খাবো না হয়তো, বা দেখা যাক কি করি, সেটা এখনও ঠিক করিনি। আসলে বলবন্ত ধাবা সারা রাতই প্রায় খোলা থাকে, মানে অনেক রাত অবধি, মানে এটা খোলা থাকে আর কি, রাত 3টে 4টে অবধি, মানে এটা মানে ওভারনাইট প্রায় খোলা থাকে। তো সেই জন্য আমরা এর আগেও গেছি। তো আর ওদের যে চাটা বানায়, মানে দুধ চা যেটা, তো অসম, ভীষণ ভালো হয়। আর মেনলি তো ওখানে বাইরে দাঁড়িয়ে খাবার ব্যবস্থা, বা কেউ যদি গাড়ি নিয়ে যায় তো গাড়ির মধ্যেও খাবার দিয়ে দেয়, তো এই সিস্টেমটা আছে। আর এছাড়া ওদের ভেতরে রেস্টুরেন্টও আছে। তো যাই দেখি, এমনি কিছু বিশেষ কিছু খাবার ইচ্ছে নেই, জাস্ট চাটা খাবো আর একটু, বা রাত্রিবেলা একটু ফাঁকা হাওয়া খাবো আর কি, ফাঁকা রাস্তায় একটু হাওয়া খাবো বলে আরও বেরোচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। দেখো আলো পড়ছে, দেখো 12:05 হয়ে গেছে। তো আর ওই যে অভিষেক, ওকে, তো একেবারে বলবন্ত ধাবায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রাস্তাঘাট ফাঁকা, আর এই হচ্ছে আমার লালু। তো দেখো অবস্থা, এখানে লোকজন নেই বেশি। আমি মাস্কটা খুলে তোমাদের সাথে কথা বলছি। কি বলেছিল আমাকে? বলবন্ত ধাবায় নিয়ে যাচ্ছে চা খাওয়ানোর জন্য। তারপর দেখি বাবু গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে, এই যে গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে। আমরা যখন আমি দেখছি যে ধর্মতলা ঢুকে গেছি, তখন আমি বুঝতে পেরেছি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে। তুই আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আমরা তো বলবন্ত ধাবায় তাহলে যাচ্ছি না? তখন বলছে যে চল না একটু হাওয়া খেতে যাই। বলে বলে আমায় এখন কোথায় নিয়ে এসছে জানো? দাঁড়া তোমাদের দেখাই। দেখো বাগবাজারে নিয়ে এসে হাজির, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। আর এই হলো প্যান্ডেল, এইখানে প্যান্ডেল হয়েছে আর কি, যেমন হয়। উপকার করলাম সেটা বড় কথা নয়। এই সাউথের ঠাকুর বেশ কিছু দেখানো হয়েছে, সেগুলো ভালোও লেগেছে বলে আমরা শুনেছি। তো তারপর আমার মনে হলো যে নর্থের দিকেও কিছু ঠাকুর টাকুর তো বেশ ভালোই হচ্ছে টচ্ছে, তো সেগুলোও দেখানো যেতে পারে। তো সেগুলোর কী অবস্থা, কী পরিস্থিতি, দুর্গাপুজো কতটা তৈরি, সেগুলোর জন্য আমার মনে হলো যে তাহলে বাগবাজারের দিকে যায়। মানে আমাকে কন্টেন্ট পেতে সাহায্য করছিল ওর বক্তব্য বলে, যে শুধু বলবন্ত ধাবায় গিয়ে চা খাবি আর বাড়ি চলে আসবি, তাতে আর কি আনন্দ, বরঞ্চ চল এই সুযোগ, রাস্তা ফাঁকা থাকবে, রাত্রিবেলা নর্থে কয়েকটা প্যান্ডেল একটু দেখে আসি কি অবস্থায় রয়েছে। তো ফার্স্টেই চলে এসেছি আমার প্রিয় বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব, প্যান্ডেলের কাজ চলছে। একটু ক্লোজে করে দিই, এই হচ্ছে সেখানে পার্ক, আর এইখানেই মেলা টেলা বসবে ভেতরে। Thank you.
দেখো আমরা রয়েছি এখন স্টার থিয়েটারের সামনে। কতদিন পরে দেখতে এলাম, তাই না? অনেক দিন পরে এই দিকটা এলাম, নর্থে তো আসাই হয় না বহুদিন, অথচ আমি নর্থেরই মেয়ে। তো এই দেখো পাকা রাস্তা, এগুলো দেখে আমরা একটু নস্টালজিক হয়ে পড়ছি, পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে, সেই জন্য একটু দাঁড়ালাম আর কি। দেখো সব ব্যারিকেড করে রেখেছে, আমার এত আনন্দ হচ্ছে। আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে, কিন্তু কলেজ স্কোয়ারে ভেতর বোধ হয় ঢুকতে পারবো না, কারণ সব গেট বন্ধ, কিছুই দেখাতে পারবো বলে মনে হচ্ছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে বাপ্পা রায়। আচ্ছা, উনি হচ্ছেন আমাদের এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের, ইনি হচ্ছেন হচ্ছেন ম্যানেজার এবং শিল্পী, মানে প্রধান শিল্পী ইনি। এবার পুজোর আকর্ষণটা কি, একটু থিমটা কি একটু কাইন্ডলি যদি বলেন। থিমটা হচ্ছে একটা উত্তরপ্রদেশের গণেশের মন্দির। উত্তরপ্রদেশের গণেশের মন্দির? আচ্ছা আচ্ছা, তো যা পরিস্থিতি ওভারঅল, তাতে কি মনে হয় আপনাদের যে এবার কি মানে ওই মাত্রায় কি পুজো ইয়ে হবে? এবার কোভিড-19 জন্য এবার লোকের যে সমাগম হয় আমার মনে হচ্ছে যে সেরকম হবে না কিছু। আপনাদের তরফে কি প্রিকশন থাকছে? আমাদের তরফে হচ্ছে আমরা স্যানিটাইজার গেট বসাবো আমরা। আচ্ছা, ডেকোরেশনের তরফ থেকে। আচ্ছা, প্লাস হচ্ছে মাস্ক। মাস্ক ও আপনারাই মাস্ক দেবেন, মানে যাদের নেই তাদের? যাদের নেই। আচ্ছা আচ্ছা, প্যান্ডেলে ঢুকতে পারবে না তারা। ওকে, হ্যাঁ এটা খুব ভালো। আচ্ছা, এবং স্যানিটাইজার গেট আমাদের তরফ থেকে থাকবে। আচ্ছা আচ্ছা, কটা থাকছে স্যানিটাইজার গেট? আউট এন্ড ইন। আচ্ছা আচ্ছা, যে কোনো অ্যাঙ্গেলেই আউট এন্ড ইন, কারণ এখানে এদিক থেকে পেছন দিক থেকে ভিআইপিরা প্রবেশ করবেন, তো যার জন্য আমাকে এখান থেকেও স্যানিটাইজার গেটটা করতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এবার এই কোভিড এর জন্য কি বাজেট কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই প্যান্ডেলও ছোট, প্লাস হচ্ছে বাজেটও কিছুটা অংশ তোমাদের দেখালাম, বাকিটা তোমরা পুজোর সময় এসে দেখে নাও, আর আমরা যদি পারি পুজোর প্রথম দিকে মানে চতুর্থী পঞ্চমীতে যদি এসে, জানি না তখন কি অবস্থা হবে, কতটা ভিড় হবে না কি হবে, তো তখন যদি পারি তখন এসে আমরা অবশ্যই ঘুরে দেখাবো তোমাদের যতটা সম্ভব। তো আপাতত এইটুকুনি তোমাদের দেখালাম। তো এই দেখো কলেজ স্কোয়ারে সেই ঝিল। কপাল ভালো থাকলে সবই পাওয়া যায়, এই রাতে তাই মা দুর্গা আর তার ছেলে মেয়েদের সঙ্গেও দেখা হয়ে গেল। আর কয়েকদিন পরেই তো পুজো, তাই প্যান্ডেলের উদ্দেশ্যে সপরিবারে রওনা দিয়েছে। ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম এটা তোমাদের একটু দেখাই, কিন্তু দেখো খালি সিংহের মূর্তি দুটোকে দেখা যাচ্ছে, আর পেছনে দেখো একটা ছায়া, হালকা অন্ধকার পুরো ভিক্টোরিয়া। তুই আমার মুখে লাইট ফেলছিস, আমার মুখে লাইট পড়ছে। হ্যাঁ, তো ওই পেছনে দেখতে পাচ্ছ আশা করি, দাঁড়াও, এই হচ্ছে ভিক্টোরিয়া অন্ধকারে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা বলবন্ত সিং ধাবার সামনে, কিন্তু দেখছো যথেষ্ট ভিড়, তো আমরা চেষ্টা করবো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে যদি খাওয়া যায়, কারণ বাইরে বেশ ভালো ভিড়, এখানে এরকম ভিড়ই হয়, আরও বেশি ভিড় হয়, তো আজকে একটু কম সেই তুলনায়, কিন্তু তাও ভিড় যথেষ্ট।
এই দেখো সামনে বলবন্ত সিং ধাবা, আর এই রাস্তা, এখানে রাস্তা খোঁড়া হয়েছে, এখানে পাইপের কাজ চলছে, মানে জলের পাইপলাইনের কাজ চলছে, সেই জন্য রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। এইখানে আমাদের বাইকটা পার্ক করা হয়েছে, আর এই আমরা যাবো, এই অভিষেক যাচ্ছে। শুধু চা খাওয়ার পরিকল্পনা নিয়ে বেরোলেও আমাদের বেশ খিদেই পেয়ে গেছে, কিন্তু বাইরে বেশ ভিড়, যে কারণে বলবন্ত ধাবার ভিতরে এসে বসেছি। চায়ের সঙ্গে আরও অনেক কিছু অর্ডারও দিয়ে ফেলেছি। দুটো বেজে গেছিলো তখন, প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো একটু খাবার দাবারও খেয়েছি। এবার এমনিতেও আমরা আজকে ডিনার কিছু করিনি, তো একটু কিছু খেয়ে নিলাম, খেয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে, যা দাঁড়াও, 3:05। তো বেশ মজাই হলো, হাত স্যানিটাইজ করে নিয়েছি, তবে হ্যাঁ ড্রেস ছাড়িনি, ড্রেস চেঞ্জ করবো, ভালো করে হাত মুখ সমস্ত ভালো করে ধোবো, জাস্ট হাতটা স্যানিটাইজ করে এসে আমি শুধু ভিডিওটা এন্ড করবো বলে বসলাম। এই চেয়ারটা যেটা বসে আছে এটাও স্যানিটাইজার দিয়ে দেবো। তো আর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, কোনো প্রি প্ল্যান আমার তো ছিল না অ্যাটলিস্ট যে নর্থে যাব, তো সেই জন্য আর বেশি প্যান্ডেল তোমাদের দেখাতেও পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো জাস্ট বাগবাজারটা দেখালাম, আর বাগবাজার সর্বজনীন, আর কলেজ স্কোয়ারটাও ভাবতে পারিনি যে তোমাদের দেখাতে পারবো। তো যাই হোক দেখালাম, আর সেই সঙ্গে তোমাদের দুর্গা ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম। তো যাই হোক, আর ফাইনালি আজ ভেবেছিলাম শুধু চা খাবো, বাড়ি ফিরে এসে হয়তো কিছু টুকটাক খেয়ে শুয়ে পড়বো, কিন্তু ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গিয়েছিলো, আর ওখানে গিয়ে আমরা রেস্টুরেন্টের ভেতরেই খেলাম, বাইরেটা ভিড় ছিল, তো রেস্টুরেন্টের ভেতরটা ফাঁকা ফাঁকা ছিল, তো সেই জন্য ওখানেই আমরা একটু খাওয়া দাওয়া করলাম, চাও খেলাম, খিদে পেয়ে গিয়েছিলো। তো তারপর ওই বাড়ি ফিরলাম ঘুরতে ঘুরতে, যাই হোক ঘন্টা তিনে, 12টায় বেরিয়েছি, 3টায় ফিরলাম, তো ঘন্টা তিনে বেশ ভালোই ঘোরাঘুরি হলো। তো আজকের মতো এই ভিডিওটা, মানে ছোট্টই জাস্ট এই 3 ঘন্টা ট্রাভেলের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর প্যান্ডেলের কী হাল হকিকত দুটো প্যান্ডেলের তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর পুজোর আর খুব বেশিতে হলো 9 থেকে 10 দিন বাকি, তো আর দিন এগিয়ে আসছে, দেখা যাক কীরমভাবে এবার পুজোটা আমরা সবাই কাটাই। যাই হোক আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে অপেক্ষা করতে থাকো আমার পরের ভিডিওর জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।